হাইজাকে আরো একটি নতুন সকালে আপনাদের স্বাগত। যথারীতি চা দিয়েই শুরু হলো সেই নতুন সকাল। তারপর ব্রেকফাস্ট সেরে বেলা ১১টার সময় চেক আউট করে চলে এলাম আরকে বিচে। আমাদের আজকের নির্ধারিত কর্মসূচি APTDC-র নাইট ট্যুর প্যাকেজ শুরু হওয়ার কথা বিকেল ৪:৩০। তাই বেশ কিছুক্ষণ সমুদ্রের ধারে কাটিয়ে কাছাকাছি একটি রেস্তোরাঁয় লাঞ্চ সেরে APTDC-র ট্যুর অফিস ভাইজাগ RTC কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হলাম। সেই ট্যুরের পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের দেব, তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর প্রতিটি ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ভাইজাগ সাইট সিইং এর জন্য APTDC-র নাইট ট্যুর প্যাকেজ ঠিক ৪:৩০টায় শুরু হলো। আমাদের প্রথম গন্তব্য ছিল উরসুরা সাবমেরিন মিউজিয়াম। বাসে যেতে যেতেই আমাদের ট্যুর গাইড জানিয়ে দিলেন রাশিয়ার তৈরি এই সাবমেরিনটি ১৮ই ডিসেম্বর ১৯৬৯ সালে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত হয়। ১৯৭১ সালের ভারত পাকিস্তানের যুদ্ধে অত্যন্ত সাফল্যের সঙ্গে সমুদ্রে নজরদারি কাজে অংশগ্রহণ করে। ২৭ ফেব্রুয়ারি ২০০১ সালে এর লাইফ টাইম শেষ হয়। এরপর ৯ই আগস্ট ২০০২ তে এটিকে মিউজিয়ামে পরিণত করা হয়। এখনো পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে এই সাবমেরিনটিকে ড্রেসিং শিপ অনার দেওয়া হয়ে থাকে, যেটা সাধারণত কোনো অ্যাক্টিভ সাবমেরিনকেই দেওয়া হয়। এই তথ্যগুলো পেতে পেতেই আমরা পৌঁছে গেলাম উরসুরা সাবমেরিন মিউজিয়ামে। এই মিউজিয়ামে ঢুকতে হলে প্রবেশ মূল্য তালিকাটা একবার দেখে নিন। যদিও APTDC ট্যুর নিলে আপনার কোনো প্রবেশ মূল্য লাগবে না। ভিতরে ঢোকার পর গাইড জানিয়ে দিলেন এগুলি টর্পেডো। জেনে রাখুন ভিতরে যারা গাইডের কাজ করছেন তারা প্রত্যেকেই একসময় ভারতীয় নৌবাহিনীর জওয়ানের দায়িত্ব সামলেছেন। একে একে ভিতরে দেখতে পাচ্ছেন জওয়ানদের ডাইনিং রুম, বেডরুম ইত্যাদি। ক্যামেরা ব্যবহারের বৈধ টিকিট না থাকায় এর থেকে বেশি ভিডিও করা গেল না। সেই সঙ্গে জেনে রাখুন এই মিউজিয়াম থেকে বছরে প্রায় ১০ মিলিয়ন টাকা রাজস্ব আদায় হয়। তার মধ্যে প্রায় ৮ মিলিয়ন টাকা এর রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় হয়ে যায়। উরসুরা দর্শন শেষ করে রওনা দিলাম কৈলাসগিরি। প্রথমে টাইটানিক ভিউ পয়েন্ট থেকে সমুদ্রের বেশ কিছু ছবি তুললাম, যা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরেই ফ্রেমবন্দি করলাম শিব পার্বতীর বিশালাকার বড়মন্দির। তারপরে উঠে পড়লাম ওয়াইজাগ। তবে মনে রাখবেন এখানে শুধুমাত্র সংরক্ষিত আসনেরই টিকিট দেওয়া হয়, তাই আগে ভাগে টিকিট কেটে কোচ নম্বর ও সিট নম্বর মিলিয়ে ট্রেনের জানালা থেকে নিচে উড়ে ঢেউয়ে উত্তাল অথচ নীরব বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করুন। সেই সঙ্গে পুরো ভাইজাগ শহরকে এখান থেকে চোখ ভরে দেখে নিতে পারবেন। সন্ধ্যার আলোকিত ভাইজাগ শহরকে দেখার লোভেই আমরা APTDC-র নাইট ট্যুর প্যাকেজকে বেছে নিয়েছিলাম। চাইলে আপনি এবার ট্রেন থেকে নেমে কেবল কারের মজাও নিতে পারেন, তবে সেটা আমাদের কাছে ব্যয়বহুল মনে হওয়ায় সেটি থেকে বিরত থাকবে। আমাদের
আমাদের পরের গন্তব্য ছিল শিল্পরামা। ভিতরে ঢুকে দেখলাম বিভিন্ন ভাস্কর্য দিয়ে সাজানো একটি সুসজ্জিত বাগান। জানতে পারলাম এখানে বিভিন্ন হস্তশিল্পীর তৈরি শিল্প সামগ্রী সরাসরি বিক্রয় হয়। তবে আমরা যখন গিয়েছিলাম সমস্ত স্টলগুলি বন্ধের মুখে। এরপর আমরা রওনা হলাম রাতিকোন্ডা বিচে। বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে বাস আমাদের নিয়ে গেল রাতিকোন্ডারই এপিটিডিসির হারিতা বিচ রিসোর্টে। এখানেই আমাদের ভেজ আনলিমিটেড বুফে ডিনারের ব্যবস্থা ছিল। মেনুতে ছিল পোলাও ভাত, প্লেন ভাত, ঢেঁড়স ভাজা, ডাল, মিক্সড সবজি, পাঁপড় ভাজা, স্যালাড, টক দই ও আইসক্রিম। খাওয়া দাওয়ার পর বাস আমাদের ভাইজাগ বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। এখান থেকে উবের ধরে ভাইজাগ স্টেশনে পৌঁছে এই এক্সিকিউটিভ লাউঞ্জে অপেক্ষা করতে থাকলাম, কারণ আমরা স্টেশনে পৌঁছেছিলাম রাত 9:30। আর আমাদের ট্রেন ইস্ট কোস্ট এক্সপ্রেস ভাইজাগ পৌঁছানোর সময় ছিল রাত 12:00। তাই আমরা এই লাউঞ্জটি বুক করে রেখেছিলাম। আপনারা যদি প্রয়োজন মনে করেন তবে IRCTC-র ওয়েবসাইট থেকে PNR নম্বর দিয়ে বুক করে রাখবেন, কারণ এখানে সরাসরি প্রবেশ করতে দেওয়া হয় না। লাউঞ্জের রেট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানেই শেষ হলো আমাদের আরাকু ও ভাইজাগ। শীঘ্রই আরো নতুন নতুন জায়গা সম্বন্ধে আরো কিছু ভিডিও আসতে চলেছে। এই ভিডিওগুলোর এডিটিং এর কাজ শেষ হলেই সেগুলি আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে। তাই দেখতে থাকুন আমাদের চ্যানেল বাংলা ও বাংলার বাইরে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আবারও অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সময় সময় আপডেট পেতে পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটিতে কি ভালো লাগলো, কি ভালো লাগলো না, বা কিভাবে ভিডিওটিকে আরো ভালো করা যেত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।